সাবস্ক্রাইব করুন দ্বীনের তালিম ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন, দ্বীনের তালিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার, আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি নামাজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আর ওই নামাজটা হলো আওয়াবিন নামাজ। নামাজটার নাম হলো আওয়াবিন। অনেকে এই নামটি শুনেছেন, আবার অনেকে এই নামটি শোনেন নাই। তো এই নামাজটি কখন পড়তে হয়, এই নামাজটা পড়লে আমাদের কি লাভ হবে, এবং এই নামাজ পড়ার ফজিলত কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এই নামাজটি কেন দান করলেন, এই সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার, আজকের যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, এই চ্যানেলটির নাম দেওয়া হয়েছে দ্বীনের তালিম। মানে আপনাদেরকে দ্বীনের তালিম দেওয়া হবে, ইসলামিক বিধিবিধান সম্পর্কে এই চ্যানেলের মধ্যে সদা সর্বদা ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি ইসলামকে মহব্বত করেন, দ্বীনকে ভালোবাসেন, ধর্মকে মহব্বত করেন, ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা এই চ্যানেল আপনাদের মাঝে প্রস্তুত থাকবে। তবে আপনারা এই চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার, আজকের আলোচনার টপিক ছিল আওয়াবিন নামাজ কি। আওয়াবিন নামাজ হলো একটি নফল নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে পৌঁছাইতে পারে। তো এই নামাজের সময়টা কখন, এই নামাজের সময়টা হলো মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশার নামাজের রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি এই নামাজটা পড়তে পারবেন। তো এই নামাজটা কত রাকাত পড়তে হয়, অনেকেই জানেন না, শুধু দুই রাকাত নফল সম্পর্কে আপনারা জানেন। নফলের পাশাপাশি এই আওয়াবিন নামাজের হুকুম আল্লাহ তাআলা রেখেছেন। তো আওয়াবিন নামাজটা হলো 6 রাকাত, উদ্দে হলো এরকম ভাবে 20 রাকাত। তা আপনি আমি যদি এই নামাজগুলোর উপরে আমল করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি ফায়দা দিবেন, কি মুনাফা দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এরকম ভাবে 12 বছর যাবত দিনে রোজা রাখে এবং রাত্রে ইবাদত বন্দেগী করে কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সওয়াব দান করে, একজন আওয়াবিন পড়নেওয়ালা ব্যক্তি, আওয়াবিন এই নফল নামাজগুলো পড়নেওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই সম পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভিউয়ার, আপনারা শুনতে পারলেন যে কত মস্ত বড় এক ফায়দা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াবিন নামাজ পড়নেওয়ালা লোকদের জন্য রেখেছেন। তো এই জন্য আমাদের হাতে যাদের সময় আছে, যারা ঝামেলা মুক্ত জিন্দগি কাটাইতেছেন, আমাদের কোনোভাবেই উচিত হবে না এই মস্ত বড় এক হুকুম নামাজটিকে তরক করা। তা আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এই নামাজগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভিউয়ার, এই নামাজটি শেষ করার পরে আপনি যখন 6 রাকাত নামাজ অথবা 20 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, এই তিন সিস্টেমে নামাজটা আপনি পড়তে পারবেন। তো নামাজটা পড়ার পরে একটি দুরূদ শরীফ আছে, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দুরূদ শরীফ তিনবার পড়বেন। এই দুরূদ শরীফটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারো বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা পড়ে আল্লাহ তাআলার দরবারে আকুতি মিনতি করবেন, আল্লাহ তাআলার কাছে যা কিছু চাওয়ার প্রার্থনা করবেন। তো আশা করি প্রিয় ভিউয়ার, আপনারা আওয়াবিন নামাজ সম্পর্কিত বিষয়টি বুঝতে পেরেছেন। এই আওয়াবিন নামাজ পড়লে আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে, এবং এই নামাজের সময় কখন, সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পেরেছি ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য ভালো লাগে, তবে সকলের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের খাতিরে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।